শুক্রের ঘরে বুধের প্রবেশ এর ফলে ছটি রাশির ভাগ্য সম্পূর্ণ বদলাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে সফলতা পাবে এই ছ রাশি এবং কতদিন এই শুভ সময় থাকবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন কাটবেন না কাটলে অনেক কিছু মিস করে ফেলবেন যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা করে চলেছি আমার রাশি আছে কিনা দেখে বেরিয়ে যাচ্ছে সব কিছু জানা হয়ে যাচ্ছে আর টাইম শেষে দেখা যাচ্ছে আপনার সাথে কিছুই ঘটছে না তখন আপনার ভুল ধারণা অবশ্যই তৈরি হবে যে কী বললো আমার রাশি আছে মিললো না তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি বলতে চাই যে সম্পূর্ণ আগে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনাদের ধারণা ভুল যে আমার রাশি আছে আমার সাথে মিলবে একদম না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে তা না হলে সম্ভব একটা ছোট্ট মেসেজ আপনাকে আপনাদের দিই আর কয়েকটা দিনই বাকি আপনারা জানেন যে ফলহারিণী অমাবস্যা আসছে আর এই ফলহারিণী অমাবস্যায় আপনারা আপনাদের সমস্ত রকম সমস্যা সমাধান করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখে বা হয়েছে সেখান থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিন্তু সঠিক উত্তরটা দেবে আপনারা যারা নবগ্রহ কগজে কোনো নিতে পারেন নি নেবেন তারাও নিতে পারেন এগুলো যারা সমস্যা আছেন তাদের জন্য এবার যারা ভালো আছেন খুব ভালো আছেন কিন্তু হয়তো আপনার চলার পথে ছোটোখাটো সমস্যা তৈরি হচ্ছে শত্রুতা বা নানাভাবে আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি দেখুন এই দিন ফলহারি নিয়ে অবশ্যই আমার মন্দিরে পুজো হবে এই পুজোতে যারা আসতে পারবেন সামিল হতে পারবেন তাদের জন্য আমি কিন্তু একটা শরীর বন্ধের কবচ দেব যারা আসবেন তাদেরই দেব আর এর জন্য কোনো রকম খরচ হবে না কিছু করতে হবে না মায়ের কাছে আসবেন আপনার মনের কথা বলবেন এর জন্য এখানে কোনো খরচ হয় না আমি এর আগেও বলেছি শুধু আমার সাথে সাক্ষাৎ করে প্রেডিকশন দিতে গেলে খরচ করতে হয় তাছাড়া মায়ের মন্দিরে আসলে কোনো খরচ হয় না এবং এই যে শরীর বন্ধের কবচটাও আপনারা কিন্তু ফ্রিতেই পাবেন তাই যারা আসবেন তারাই পাবেন আশেপাশের লোক যারা আছেন তারাই তো আসতে পারবেন দূর থেকে তারা আসতে পারবে না তাদের জন্য কেউ বলবেন না যে আমাদের পাঠানোর কথা পাঠানো যাবে না সম্ভব না এবার আসুন এই যে আজকের আলোচনা যে শুক্রের ঘরে বুধের প্রবেশ এই যে শুক্রের ঘরে বুধের প্রবেশ এর যে ফল এটা অত্যন্ত শুভ যে কারণেই আমি ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি তাহলে আসুন এটা কবে থেকে এই শুভ সময়টা চালু হবে দেখুন আগামী একত্রিশে মে থেকে চোদ্দই জুন সময়টা অত্যন্ত শুভ কারণ এই সময় কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে আর এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করার ফলে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে চোখে পড়ার কারণ এই লক্ষ্মীনারায়ণ যোগ বুঝতেই পারছেন লক্ষ্মী শব্দটা আছে সেখানে কিন্তু ধনসম্পদ বৃদ্ধি আপনার হবেই হবে এছাড়াও আর্থিক উন্নতি হবে এই শুক্র এবং বুধের একঘরে থাকার কারণে কারণ বুধ আমাদের কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা জীবনে সফলতা এনে দেয় আর সুখ শান্তি এটাও কিন্তু শুক্র দিয়ে থাকে তাহলে আপনার সফলতা আপনার সুখ শান্তি আপনার ধন সম্পদ আর কি চাই কিছুই চাই না সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন সেখানে দাঁড়িয়ে আপনার জন্মচক বা আপনার হস্তরেখায় এই বুধ এবং শুক্রের ভালো অবস্থান থাকতে হবে বাস এটাই আপনাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে আমি যে ছটা রাশিকে নিয়ে আলোচনা করছি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা যদি মনে করেন যে আমার রাশি আছে আমি সব সহজে পেয়ে যাব ভুল করবেন আপনার রাশি আছে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে এগুলো আপনার মধ্যে থাকতে হবে যদি এগুলো কোনোটাই না থাকে শুধু রাশি থাকে কিচ্ছু হবে না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব তার সাথে সাথে আপনার ইচ্ছা আপনার চেষ্টা আপনার পরিশ্রম সব কিছু থাকলে তবেই আপনি সফলতা অবশ্যই পাবেন জীবনে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই আমি মিন রাশির কথা বলব দারুণ সময় থাকছে আপনার যদি মিন রাশি হয় এই মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন হঠাৎ আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে কারণ আপনি ধনবান হবেনই হবেন এতে কোনো সন্দেহ নেই এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনে অবশ্যই আর্থিক উন্নতি এনে দেবে এবং যদি আপনি ভালো করে দেখেন শুক্র এবং বুধ এই দুটো গ্রহই কিন্তু আমাদের জীবনে ভালো থাকা উচিত প্রত্যেকের কারণ সুখ শান্তি আমাদের দরকার আর তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা জীবনের সফলতা সাকসেস পাওয়াটাও আমাদের দরকার আপনার বুথ খারাপ থাকলে আপনাকে বোকা বানাবে আপনাকে ঠকিয়ে নিশ্চয় করে দেবে তাই সেই জায়গাটা ভালো থাকা অবশ্যই প্রয়োজন তাই এই দুটো গ্রহ আপনার কতটা ভালো আছে সেটা অবশ্যই যাচাই করে নেবেন বিচার বিশ্লেষণ করে দু নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশির দারুণ সময় সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাক একত্রিশ মে থেকে চোদ্দ জুন এই সময়টা অবশ্যই অ্যালার্ট থাকুন কারণ এই সময়টা আপনার জন্য অত্যা মানে অত্যাধিক শুভ সময় লক্ষ্মী নারায়ণ যুগ তৈরি থাকছে তার ফলে আপনার কিন্তু জীবনের উন্নতি আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবেন কারণ অর্থ আপনার ঘরে এসে ধরা দেবে এতটা ভালো সময় আপনার জন্য থাকছে তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি পরিশ্রম চেষ্টা অবশ্যই করবেন তার আগে জন্মচক্র হস্তরেখা দেখবেন যে শুক্র এবং বুধ কতটা ভালো আছে তিন নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি দারুণ সময় থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা এবং যোগাযোগ আপনার সাথে কিন্তু তৈরি হবে এই একত্রিশ মে থেকে চোদ্দই জুন সময়টা অত্যন্ত শুভ এই সময় চোখ খোলা রাখুন অ্যালার্ট থাকুন সব কিছু আপনার মধ্যে থাকবে তো হানড্রেড পারসেন্ট মিলবে আর আপনার ইচ্ছা থাকলে তবেই আর দেখা গেল সব কিছু ঠিকঠাক আছে আপনার ইচ্ছা শক্তিটা সেরকম নেই না ঠিক আছে যা আছে আছে ভালো আছে তাহলে কিন্তু হবে না আপনার গ্রহ ভালো আছে আপনার সব আছে কিন্তু আপনি চাইছেন না হবে না আপনাকে চাইতে হবে আপনি যেটা চাইবেন অবশ্যই পাবেন তাই চাওয়ার মতো চাইতে হবে এবং তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব আছে কিনা দেখে নিতে হবে দেখুন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে চার নম্বর যে রাশির কথা বলব সেটা ধনু রাশি দারুণ সময় থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন এই সমস্তটা আপনার মধ্যে থাকবে আজকের আলোচনা আপনার জন্য হানড্রেড পার্সেন্ট মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে শুধু আর আমার এই গ্রহগুলো ভালো নেই আমার মনে কোনো ইচ্ছা নেই যা হবে হবে তাহলে মিলবে না যেটা হচ্ছে প্রত্যেকটা দিন আমি আলোচনা করি ফিফটি পারসেন্ট বলেও দিই যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না তার কারণ নয় গ্রহ খারাপ থাকবে নয় তাদের ইচ্ছা থাকবে না কোনো না কোনোভাবে ফিফটি পারসেন্ট জাতক জাতিকারা কোনো সফলতা পাবে না এটা আমি একমাত্র বলি এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক আমি বলব সম্পূর্ণ অ্যালার্ট থাকুন সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখুন বুধ এবং শুক্র কতটা ভালো আছে তারপর অ্যালার্ট হয়ে যান চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম করুন এগুলো যদি থাকে আপনার সাথে কিছু না কিছু তো অবশ্যই ঘটবে মিলবেই আর যদি আপনার দেখছেন শুধু রাশি আছে আর কিছু নেই তাহলে খুব একটা আপনার সাথে নাও মিলতে পারে কারণ রাশির উপরে ভিত্তি করে সব কিছু হয় না গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন আছে আপনার ইচ্ছা শক্তি কতটা আছে সেটা আগে জানতে হবে এবং আপনার যে বড় স্বপ্ন আছে সেটা কতটা সেটাও জানার বিষয় আছে এগুলো সব ঠিকঠাক থাকবে তো মিলবে ঠিকঠাক থাকবে না তো মিলবে না সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলব বৃষ রাশি তার বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদের কিন্তু অবশ্যই এই একত্রিশ তারিখ থেকে চোদ্দ তারিখ সময়টা অত্যন্ত শুভ এই সময় অবশ্যই চোখ কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন চেষ্টা পরিশ্রম এগুলো থাকতে হবে সব কিছু ঠিকঠাক থাকবে তো আজকের আলোচনা আপনার জন্য আর যদি শুধু মনে হয় রাশিটাই আছে আর কিছু নেই তাহলে কিন্তু আপনার সাথে মিলবে তাই রাশির সাথে সাথে আপনার ভালো করে মিলিয়ে নিতে হবে যে গ্রহ ভালো আছে তো আপনার মধ্যে বড় স্বপ্ন আছে কি যে ধনী হব কোটিপতি হব এগুলো কিন্তু থাকতে হবে আপনার মধ্যে কোনো স্বপ্ন নেই বড় কিছু হবার তাহলে কিন্তু আপনার সঙ্গে ঘটবে না কারণ আপনি না চাইলে কিছু পাবেন না সেই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে তারপর দেখবেন আবার এই কথাগুলো সমস্তটাই আপনার সাথে মিলবে এবং আপনি সফলতা অবশ্যই পাবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার